আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ দুটি সেটিং বা অপশান রয়েছে যা আমরা অনেকেই জানি না, যা প্রত্যেকটি ফেসবুক ব্যবহারকারীর জানা প্রয়োজন। আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি, কখনো মুভি দেখি, কখনো গান শুনি, কখনো শর্ট ফিল্ম দেখি, কখনো নাটক দেখি, এগুলো কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে দেখে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটি ভিডিও বা কোনো একটি শর্ট ফিল্ম বা কোনো একটি নাটক অনেক পছন্দ হয়েছে যা আমরা দেখতে শুরু করি। একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ কোনো কাজের জন্য আমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারি না এবং সেই ভিডিও থেকে আমাদেরকে বের হয়ে যেতে হয়, এবং পরবর্তীতে যখন আমরা ঠিক সেই ভিডিও দেখার চেষ্টা করে থাকি তখন কিন্তু আমরা কখনোই আর সেই ভিডিওটি খুঁজে পাই না। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি যে ভিডিওটা এখন দেখছেন এবং সেটি পরবর্তীতেও দেখতে পারবেন, এবং বিগত দিনগুলোতে আপনি যে ভিডিওগুলো দেখেছেন, যে নাটকগুলো দেখেছেন বা যে শর্ট ফিল্মগুলো দেখেছেন, সমস্ত কিছু আপনি বের করে দেখতে পারবেন যে ভিডিওটি আপনার ভালো লাগবে। এটি দেখার জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথম থেকে আবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে টিভির মতো যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন স্টোরি বলে একটি অপশান রয়েছে, স্টোরিতে ক্লিক করবেন। স্টোরিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনি বিগত দিনগুলোতে দেখেছেন তার এখানে প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার দেখতে পাবেন। এভাবে আপনি ইচ্ছে করলে বিগত এক মাস আগে যে ভিডিওটি দেখেছেন, 15 দিন আগে, 10 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, এবং কি আজ যে ভিডিওটি আপনি দেখছেন সেই ভিডিওটিও কিন্তু এখানে দেখাবে। একদম সিরিয়াল বাই সিরিয়াল যে ভিডিওগুলো আপনি দেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটা যে কাজটি সেটিংটি আপনাদেরকে দেখাবো, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইলে বেশ কিছু ছবি আমরা পোস্ট করে থাকি, আমাদের খুবই যে ছবিগুলো আমাদের পছন্দ হয় এ ধরনের কিছু ছবি আমরা কিন্তু পোস্ট করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা এক বছর আগে কোনো একটি ছবি আপনি পোস্ট করেছেন, যে ছবিটা আপনার এখন প্রয়োজন হচ্ছে বা দেখতে ইচ্ছে হচ্ছে। আমরা যখন এভাবে দেখতে দেখতে যখন নিচের দিকে নামি এইটা কিন্তু অনেক সময় লেগে যায়। আপনারা যে কাজটি করতে পারেন যে একদমই সহজ পদ্ধতিতে আপনি সমস্ত ছবিগুলো এখান থেকে দেখতে পারেন, এটি দেখার জন্য যে কাজটি করতে হবে প্রথমে চলে আসবেন আপনাদের প্রোফাইলে। একদম প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা ডট চিহ্ন বলে একটি অপশান রয়েছে, 3টা ডটে ক্লিক করবেন। 3টা ডটে ক্লিক করলে আপনার ফোনের যে সেটিং অপশানগুলো আছে ঠিক এরকমটি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ছাস আইকনের মতো একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ফটো বলে একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ফটো, এই ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনারা এই অংশটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে যাবৎকালে আপনি যতগুলো ছবি আপনার ফেসবুকে আপলোড করেছেন বা পোস্ট করেছেন প্রত্যেকটি ছবি এখানে কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ছবি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে 10 বছর আগেও যে ছবিগুলো পোস্ট করেছেন তা খুব সহজে বা অনায়াসে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।